স্বামীজিকে দেখলে, স্বামীজির কথা ভাবলে আমাদের ভিতরে যেন একটা ইলেকট্রিফিকেশন হয়ে যায়, প্রচুর পরিমাণে শক্তির জাগরণ ঘটে। আসলে তিনি বারবার বলছেন আমাদের প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে রয়েছে, অনন্ত শক্তি, এবং সেই শক্তিকে বিকশিত করতে আমরা ঠিক ঠিক যত্নবান হই না বলেই আমরা ফেল করি, বিফল হই। স্বামীজি বলছেন কি না, ওই শক্তির কথা, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে অনন্ত শক্তি লুকিয়ে রয়েছে সেই শক্তির কথা ভাবতে হবে, দিন রাত ভাবতে ভাবতে ওই শক্তির জাগরণ ঘটবে, তখন কিন্তু আমরা ঠিক ঠিক সেই শক্তির বিকাশ ঘটাতে পারবো। তাই স্বামীজি বারবার বলছেন, হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। এইটা যে স্বামীজি বলছেন যে যত আমরা ওই শক্তির কথা ভাবব তত ধীরে ধীরে সেই শক্তির বিকাশ ঘটবে, এবং সিংহের মতো শক্তি আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে, টুডে অর টুমোরো ইট উইল ম্যানিফেস্ট।